সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে। দর্শক দেখছেন ক্রস জাতের মাংসের সারগুলো। আজ 18 ডিসেম্বর 2021 রোজ শনিবার, আপনারা জানেন প্রতি শনিবার এখানে অনেক বড় বড় চলে হাট বসে। তো কি ধরে আজকে এখানে মাংসের গুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি। আমরা প্রথমে এই পাশে একটি দেখছি, আমরা নেই বয়স কি চাচা? এখনো দাঁতে নাই? কতটুকু ওজন হবে এটা? চার মন। কত চাচ্ছেন? ১ লাখ। কত কোয়াচে দাম? আমরা শুনছি এবং দেখছি প্রচুর পরিমাণে আজকে গরুর আমদানি দেখছি আমরা হাটে। এই পাশেও রয়েছে গরু, এখানে আমরা কয়েকটি দেখছি একসঙ্গে কয়েকটি গরু দেখছি আমরা। ভাই কটা? চারটা? পাঁচটা ভাই। কেমন এগুলো দাম রাখা? ১১০ ১১০ ৯৫ ওটা ১৩০। বড়টা? হ্যাঁ। মাঝখানটা? হ্যাঁ ১৩০। আর ওটা? ১২০ ১২০। এগুলো কি চাওয়া দাম? হ্যাঁ চাওয়া দাম। কেমন এগুলো বিক্রি কেমন? এটা বিক্রি ভাই ১০৫। কতটুকু ওজন হবে ভাই? ৬ মন হবে ১০৫। এখন কিন্তু আসলে লাভ হবে। দর্শক শুনছেন ওজন? হ্যাঁ ওজন জানতে হবে, তাহলে তাহলেই সেটা কিনতে পারবে। মানে ক্রস গরুগুলোর দামগুলো একটু মোটামুটি রিজনেবল আছে। দর্শক শুনছেন, আমরা একটু মাঝখানে গরুটা শুনবো, এটার কতটুকু ওজন হবে? এটা এটা গরু ৭ মন হবে ভাই। ৭ মন। এটা কত লাস্ট দাম? এটা ২০০০০। ১২০ ১২০ হলে এটা বিক্রি করবে। আমরা শুনছি এবং দেখছি দিনাজপুর জেলার কাহারুল হাটে আজকে যে আজকে তো মোট ৬টা দেখছি নাকি, ৬টায় মাংসের গরু। তো কেউ চাইলে তো অবশ্যই আপনারা মাংসের গরু সর্ব করতে পারবেন। আপনার একটু নামটার মোবাইল নাম্বারটা যদি বলেন। মনোয়ার হোসেন। হ্যাঁ নাম্বার, মোবাইল নাম্বার হচ্ছে ০১৭। হ্যাঁ ৫০। হ্যাঁ ৪৫। হ্যাঁ ৬৯ ১০ আচ্ছা ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আমরা শুনছি এবং দেখছি দিনাজপুর জেলার কাহারুল হাটে আজকে যে ক্রস জাতের মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। ওইখানে যাচ্ছে সিরাজগঞ্জের ব্যবসায়ী। সিরাজগঞ্জ কি অবস্থা ভাই? অবস্থা ভালো না। কেন? গরুর দাম বেশি। দাম বেশি? একটা গরু কেনা হয়েছে। কেমন মন চলছে? আপনি মন চলছে মনে হয় ১৮,০০০ ১৮,০০০ এখন এখন বর্তমান বর্তমান চলছে। আচ্ছা আচ্ছা। দর্শক শুনছেন সিরাজগঞ্জ থেকে উনি এসেছেন এবং মাংসের যে ক্রস জাতের সার গরুগুলো চলছে দাম উনি নিজেই বললেন। যে আপনাদের কেনা বেচা করেন? আমি কেনা বেচা কোন এই হাটে কিনে সিরাজগঞ্জে বিভিন্ন হাটে সিরাজগঞ্জে বেচে। দাম কি পড়তেছে? না পড়তেছে না, ওই ১৮,১৮ পড়তেছে, মিলতেছে না। সচরাচর কি এই দামই থাকে? না একটু বাড়তি হয়। বাড়তি হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দর্শক শুনছি আমরা, আমরা দেখি আরো কিছু গরু এখানেও আমরা একটু দেখছি, আমরা এটার একটু তথ্য নেব। বয়স কেমন এটার? কত চাচ্ছেন? ১৫০। ওজন কেমন হবে? ৬.৫ মন। ১৫০ চাওয়া দাম। কত কোয়াচে দাম এটার? ৩৫ ৩০। কেমন টার্গেট? ৪০ হলে দিবেন। দর্শক শুনলেন যে ৩৫ ৩০ ৪০ হলে দিয়ে দিবে। ৬.৫ মন বললেন? ৭ মন।
সাত মন হবে। আমরা আরো কিছু এ ধরনের গরু রয়েছে, আমরা সেই গরুগুলো দেখবো। এই যে দেখছেন বড় বড় ক্রস জাতের ষাঁড় গরু আজকে দেখছি বাজারে, আমরা তথ্য নেব, আপনাদেরও দেওয়ার চেষ্টা করব। ভয় ভয়ে চলছি ভাই। আসসালামু আলাইকুম। কটা গরু আনছেন আজকে? আজকে আনছি এখানে পাঁচটা। পাঁচটা? আচ্ছা, এটা এটার বয়স কি? এটা দুই দাঁত। দুই দাঁত। ওজন কেমন? ওজন তো পোনে পাঁচ মন। পোনে পাঁচ মন হবে। কত চাচ্ছেন এটার দাম? চাইছি 110। একশো দশ চাচ্ছেন? কত বলতেছে দাম? নব্বই ভাঙার জন্য। নব্বই ভাঙার জন্য বলতেছে। আজকে কেমন মনে হচ্ছে বাজারটা? আজকে হেভি আমদানি। হেভি আমদানি, কঠিন আমদানি দেখেন না আজকে? হ্যাঁ, এরকম আমদানি হয় না তো, দুই তিন হাটের মধ্যে আজকেই বেশি আমদানি হয়। এই ক্রস গরু? ক্রস গরু। আচ্ছা, তো এখন এটা টার্গেট কেমন? নব্বই পার হলে দিবেন। দর্শক শুনছেন যে নব্বই পার হলে দিবেন। আমরা দেখছি এবং শুনছি দিনাজপুর জেলার কাহারোলাটা আজকে ক্রস জাতের মাংসের ষাঁড় গরুগুলো বিক্রয় করা হচ্ছে, আমরা সেইগুলো তথ্য আমরা একটু ভাই কেমন আছেন? বয়স কেমন? আগরি আছে এখনো? দেখছেন কি অবস্থা, বয়স আগরি আছে। কেমন ওজন হবে এটা? ছয় মন। ছয় মন। কত চাইছিলেন দাম? তিরিশ। তিরিশ পঁচিশ বিশটা আছি এখন। এখন বিশটা আছেন? কত কত আছে দাম? একশো, একশো দুই, তিন, পাঁচ। এই এই টার্গেট কেমন আছে? দশ। দশ, একশো দশ টার্গেট। আমরা শুনছি এবং দেখছি, আমরা আরও কিছু গরু দেখবো। এ পাশে একটু যাই, এই পাশেও কিছু গরু রয়েছে দেখছেন। আছে প্রচুর আমদানি হাটে। সামাদ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কেমন অবস্থা আজকে হাটের? হাটের অবস্থা ভালো। ভালো মানে আজকে দাম কেমন? বাজার বেশি আজকে, আরো বেশি বাজার। বেশি বাজার মনে হচ্ছে? 22000 টাকা মন। 22000 টাকা মন? 22000 টাকা মন। একজন বলল যে আজকে আজকে 20 18 এরকম চলছে। যে বেটা কথা আমাক নি দিবা কোন তো? সিরাজগঞ্জের ব্যবসায়ী বলল যে আমাক নি দিতে বলেন। আচ্ছা আচ্ছা, 22000 টাকা মন পড়বে যে গরুর দাম। হ্যাঁ, 22000 টাকা মন পড়বে না? এটা দাম দিছেন নাকি? এটা দাম দেয়নি। দর্শক শুনছেন, একজন বলছে সামাদ ভাই হচ্ছে এখানকার স্থানীয় মাংস ব্যবসায়ী। তো আমরা বিভিন্ন রকম তথ্য পাচ্ছি। চাচা বয়স কেমন? আগর। কত চাইছিলেন এটা? একশো পাঁচপান্ন। এটা কি পোষা না কাটা? পোষা। একশো পাঁচপান্ন চাচ্ছেন। কত পাইছেন দাম এখন পর্যন্ত? এক লাখ পঁচিশ। টার্গেট কত চাচা? পঁয়ত্রিশ। এক লাখ পঁয়ত্রিশ হচ্ছে টার্গেট। এক লাখ পঁয়ত্রিশের টার্গেট ওনার এই গরুটি বিক্রির। আমরা শুনছি এবং দেখছি দিনাজপুর জেলার কাহারোলহাটে আজকে যে ক্রস জাতের মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছি। ভাই বয়স কত চাইছেন এটা? দাম চাই নব্বই। নব্বই? কত দেয় দাম? দাম সত্তর পঁচাত্তর। সত্তর পঁচাত্তর। টার্গেট? পঁচাশি। পঁচাশি, পঁচাশির টার্গেট। দর্শক শুনছেন, আমরা আরো দিয়ে একটি গরু দেখবো। এই পাশে আমরা চাচাকে দেখছি। আসসালামু আলাইকুম। একটাই চাচা? কত চাইছিলেন? এক লাখ পাঁচ হাজার। দাম কত দেশ এটার? চৌরাশি পর্যন্ত বলছে। তা আপনার টার্গেট কেমন আছে? নব্বই হাজার। দর্শক শুনছেন যে নব্বই হাজার টাকা হচ্ছে ওনার একটি টার্গেট। আমরা শুনলাম এবং দেখলাম দিনাজপুর জেলার কাহারোলহাটে আজকে যে ক্রস জাতের মাংসের সাগরগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। তো আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। বলে বলে
গেল না, ওনা বলতে আসে।